550 টাকা ঢাকনা সমেত 1650 টাকা। টপ ফিলারের কেমন দাম পড়বে গো? কালো বালিটা হচ্ছে 30 টাকা কেজি, জেমসটা কিন্তু 20 টাকা করে দাম থাকছে। একদম তুমি তাক লাগানো আছে দেখে না, 180 টাকা দাম থাকছে দেখে না। সমুদ্রের বাড়িতে যখন ভিডিওটা হয়েছিল তখন আমি বলেছিলাম 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি সাইজ। আচ্ছা এই একটা হন দেখে না, হ্যাঁ এটাও ক্রস রেড চিলি, রেড চিলি দাম কেমন বলেছো? আমার হাতে মনো অ্যাঞ্জেল, এত এত বড় বড় অ্যাঞ্জেল গুলো 80 টাকা করে জোড়া দিই। লাইন হেড দেখে নাও 50 টাকা করে জোড়া থাকছে, 8 টাকা পিস, 350 টাকা পেয়ার থাকছে। সাইজ খালি দেখে নাও, 60 টাকা প্যাকেট, এত বড় বড় মাছ তোমরা 60 টাকা প্যাকেট পেতে, আবার দুটো পাচ্ছ তোমরা। আবার সাইজ খালি দেখে নাও, দারুণ সুন্দর সাইজ, 10 টাকা করে পিস। এইটা হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন। তো এখান থেকে তোমরা শ্রীরামপুর পশুপ্রাণী হাটে কি করে যাবে তোমাদেরকে আবার একবার করে বলে দিচ্ছি। এই দিক দিয়ে হাওড়া থেকে তোমরা যারা আসবে তারা কিন্তু যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো, ব্যান্ডেল, কাটুয়া, বর্ধমান, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা কিন্তু এই শ্রীরামপুর পশুপ্রাণী হাটে চলে আসতে পারো। এটা হচ্ছে সিঁড়ি থেকে নামার জায়গা, যে এদিক থেকে হয়ে আমি ডান দিকটা করে চলে যাব। এদিক থেকে আমরা এখন যাবো শ্রীরামপুর পশুপ্রাণী হাটে। এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি, এদিক থেকে বাঁ দিকে যাবো, এদিকে যাবো আমরা। তোমরা যখনই আসবে স্টেশন থেকে নামার পর বাঁ দিক দিয়ে চলে যাবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিক দিয়ে ধরে আমরা কিন্তু শ্রীরামপুর পশুপ্রাণী হাটে যাবো। টিকিট কাউন্ট বাঁ দিক থেকে এসে টিকিট কাউন্টার পেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে হাঁটছি। কী করে তোমরা শ্রীরামপুর পশুপ্রাণী হাটে আসবে তোমাদের দেখিয়ে দিই। আমাদের শ্রীরামপুর পশুপ্রাণী হাটটা রোববার দিনটা বসে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি। তোমরা পেয়ে যাবে এদিকে হাঁটতে হাঁটতে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএমটা আছে সামনেটা, এখান দিয়ে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। সব টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, 10 টাকা করে ভাড়া নেবে শ্রীরামপুর পশুপ্রাণী হাটে আসলে, 10 টাকা করে ভাড়া নেবে। এখন বাজছে 6:45, মাছের সেকশনটা দেখতে পাবো, কুকুরের সেকশন দেখতে পারবো। তো আজকে মাছের কালেকশন কী কী আছে আর তোমরা কী মাছ দিয়ে শুরু করবে সব কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। শ্রীরামপুর হাটে অ্যাঞ্জেলের সাইজগুলো দেখে নাও, সব কিন্তু ভেল অ্যাঞ্জেল তোমরা দেখতে পাচ্ছ। দাম কেমন করছো এগুলো? 80 টাকা জোড়া। এত এত বড় বড় অ্যাঞ্জেলগুলো 80 টাকা করে জোড়া দিচ্ছ তুমি? প্লাটিনাম অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ এখানে, এখানে হচ্ছে 40 টাকা করে জোড়া থাকছে। রেড টাইগার দেখতে পাচ্ছ, একদম রেড তো রেডই, 12 টাকা করে হোলসেল চলছে কিন্তু, বুঝলো? 10 টাকা করে আছে। কি আছে কি আছে? এটা রেড ক্যাপ, এটা হচ্ছে রেড ক্যাপ টাই কালারের। আচ্ছা রেড ক্যাপ তোমরা দেখতে পাচ্ছ, 10 টাকা করে পাইকারি থাকছে কিন্তু, না খুচরো, খুচরো 10 টাকা করে থাকছে। পাইকারি নিলে আলাদা দাম হবে তো? হ্যাঁ পাইকারি নিলে কিন্তু আলাদা দাম থাকবে। হেড দেখে নাও, তাহলে গ্রোথগুলো খালি দেখো, গ্রোথগুলো খালি দেখো, দারুণ সুন্দর সুন্দর গ্রোথ কিন্তু এখন। বাহ, এগুলো দাম কেমন করছো? 40 টাকা করে জোড়া থাকছে। গোল্ড আছে নানা রকম কালারে তোমরা দেখতে পাচ্ছ, এটা দাম কেমন করছো? এটা হচ্ছে তোমার 30 টাকা জোড়া, 30 টাকা করে জোড়া থাকছে। আচ্ছা 40 টাকা থাকবে, একটা টাইকেলের দাম 40 টাকা থাকছে, আর এগুলো 30 টাকা করে জোড়া থাকছে। বাহ, আর ব্ল্যাকটা 30 টাকা করে জোড়া থাকছে। বাহ, রেড ক্যাপের সাইজ দেখো, কালার দেখো, দাম কেমন করছো? রেড ক্যাপটা হচ্ছে তোমার 50 টাকা জোড়া, 50 টাকা করে জোড়া থাকছে। মাথায় হেড, হেড তো এসছে দেখছি, কিন্তু গ্রোথগুলো কিন্তু সুন্দর সুন্দর, গ্রোথগুলো দারুণ সুন্দর সুন্দর গ্রোথ। বাহ, এই দেখো হেডগুলো দেখাচ্ছে দাদা। আর এখানে 30 টাকা করে জোড়া কি আছে? কার্প, কার্প আছে নানা রকম কালারে, এই নীল কি আছে দেখতে পাচ্ছ, 30 টাকা করে জোড়া থাকছে। রেইনবো শার্কের সাইজ দেখো, দারুণ সুন্দর সাইজ, দাম কেমন করেছো? হোলসেলে 11 টাকা থাকছে, আর এমনি 40 টাকা জোড়া থাকছে। কি আছে রে? সিলভার শার্কের কালার দেখে নাও, দাম কেমন করেছো? 80 টাকা জোড়া থাকছে। আচ্ছা কেমন দাম করেছো? পুজো হচ্ছে 30 টাকা জোড়া, আর হোলসেল 8 টাকা পিস। আচ্ছা জাপানিজ কই লাল সাদা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকার কাছে আছে, 90 টাকা জোড়া থাকছে। সার্পে টেট্রা, বাহ, আর তার সঙ্গে তোমার এই জেব্রা আছে, দাম কেমন করেছো? কুড়ি টাকা জোড়া হচ্ছে সার্পে, আর ইয়েটা জেব্রাটা 60 টাকা ডজন। নামটা বল নামটা। আমার নাম হচ্ছে অভিজিৎ, ফোন নাম্বার হচ্ছে 8017 81 55 71 55। ঠিক আছে, বাড়িতে গেলে মাছ পেয়ে যাবে? ঠিক আছে, শ্রীরামপুর পশুপ্রাণী হাটে আসলে আর মনস্টার ফিশ তোমার যারা চেনো সেই জায়গাতে আমি এখন চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি অ্যাকোরিয়াম। আর আমার এক সাবস্ক্রাইবার আছে, সে গোল্ডেন পাল আরওয়ানা খুঁজছে, কেমন কি দাম থাকবে সব কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে এখানে
আরমা দিয়ে শুরু করছি সিলভার আরওয়ানা 9 ইঞ্চি প্লাস সাইজ আছে 9 ইঞ্চি প্লাস সাইজ 1250 বডি প্যাটার্ন দেখুন একদম 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 আমি যখনই বলবো যে আরমানা কেনার জন্য আমি আমি যেটুকু জানি নোজটা দেখবে যে নোজটা সোজা আছে কিনা দেখুন এরকম যেমন সোজা নোজ এরকম দেখে কিন্তু আরমানা কিনবে এলিগেটর গার্ড দেখে নাও সাইজ কেমন হবে এটা এটাও 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি সাইজ বাহ অ্যাকটিভ দেখে নাও মাছ একদম পুরো বডি প্যাটার্ন ফিনস একদম 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 মাছের অ্যাকটিভনেস আচ্ছা এটা বড় হলে কত বড় হতে পারে সাইজ ফিডিং এর উপর ডিপেন্ড করে মাছের সাইজ কি রকম হবে আচ্ছা এটা দাম কেমন দাম কেমন হবে এটা 1250 টাকা দাম থাকছে আচ্ছা হর্ন দেখে নাও ডুয়েল টোন এসআরডি আচ্ছা একদম মনস্টার হেড একদম একদম হেডটা খালি দেখে নাও তোমাদের হেডটা দেখতে বলবো সাইজ এত ছোট সাইজের মাছের হেডটা দেখে বুঝতে পারছো এটা বয়স কেমন হবে মাছটার দাম এখন এখন আপাতত তোমার আন্ডার 4 মান্থ 5 মান্থ 4 মাস 5 5 মাস 4 মাসের বয়স হবে হেডটা দেখে নাও দারুণ সুন্দর হেডটা ধরেছে আচ্ছা দাম কেমন রেখেছো 1200 টাকা দাম থাকছে বাহ আচ্ছা এটা কি আছে এত সুন্দর কালার দেখতে এটাও এসআরডি আছে এসআরডি খালি কালারটা ধরেছে দেখো দারুণ সুন্দর কিন্তু কালার ধরেছে মুখে কালারটা দেখলে বুঝবে একদম 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 আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি একদম লাল টক টক করছে একদম একদম বডিতে পার্লিং দেখুন একদম এটার দাম কেমন করেছো এটার দাম হচ্ছে 1750 1750 টাকা বাহ পাঁচেরটা এটা হচ্ছে এসআরডি আছে এসআরডি ক্রসেড আচ্ছা এটা পড়বে আপনার 1850 টাকা দাম থাকছে কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না যারা এই দাগেতে তো মনে তো কোনো কোয়ালিটি করা যায় না দারুণ সুন্দর দারুণ সুন্দর কোয়ালিটি দারুণ সুন্দর কোয়ালিটি থাকে দাম কেমন পড়বে এটা 1850 টাকা দাম থাকছে আচ্ছা এই একটা হর্ন দেখে নাও হ্যাঁ এটাও ক্রসেড আছে এসআরডি আচ্ছা এটা দাম কেমন পড়বে এটা 1850 টাকা অনেকে ভাবে যে এত ছোট সাইজের হর্নে প্রাইস এত এক্সপেন্সিভ কেন আমাদের এখানে একদম তার কারণ একটাই হচ্ছে যে এটা আমাদের ইম্পোর্টেড লোকাল নয় আচ্ছা লোকাল যে হর্নগুলো হয় সেগুলো আপনি 600 টাকা 700 টাকাতে পেয়ে যাবেন এই সাইজে কিন্তু এই যে হেড এরকম যে হেড বা বডিতে যে পার্লিংটা লেগে আছে কালারটা যেটা আছে সেইটা পাবেন আচ্ছা টাইমটা যতটা যাবে হেড কোয়ালিটি ততটা বুঝতে পারবেন যেহেতু মাছটা ছোট সাইজে হেডটা এতটা গ্রো করেছে বডির কালারটা এতটা দারুণ সুন্দর দারুণ সুন্দর ডিপেন্ড করে ফুডের উপরে যে আপনি কি রকম ফুড দিচ্ছেন আচ্ছা ফুড খালে কি ফুড খাবো সবাই হর্ন পুষতে কিন্তু ফুডের উপর অতটা নলেজ নেই হেড আছে হাম্পি আছে যেটা হেডের জন্য কাজ করে আচ্ছা রেড সাইন গুলো একটা অরিজিনাল যে কালার হয় ফুডটা ওটা হচ্ছে আমাদের বডি রেডনেস যেটা আছে পার্লিংটা ভালো করে বাহ ঠিক আছে তাহলে নেক্সট মাছ মাছ দেখে নি জাইন গোড়ামি দেখে নাও বাহ এটা দাম কেমন করেছো 320 টাকা করে পিস থাকছে বাহ দারুণ সুন্দর আচ্ছা শর্ট বডি হর্ন শর্ট বডি হর্ন দাম কেমন করেছো এটা আপনার অরেঞ্জ বেস শর্ট বডি আছে কালারটা দেখে বুঝতে পারছেন পুরো বডিটা অরেঞ্জ আছে আর মাঝে একটু পিঙ্ক স্টোন আসবে বডি মিডিলটাতে আচ্ছা হালকা হালকা দেখতে পাচ্ছেন বডিতে হালকা একদম 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 ওইটা পুরো পিঙ্ক হয়ে যাবে আচ্ছা আর আউটার সাইডটা পুরোটা অরেঞ্জ হবে বাহ এটা দাম কেমন পড়বে এটা আপনার পড়বে 180 করে 180 টাকা করে পিস থাকছে আচ্ছা অস্কার আছে হ্যাঁ কি অস্কার আছে এটা রেড চিলি রেড চিলি দাম কেমন পড়ছে এটা আপনার পড়বে 250 করে 250 টাকা করে পিস থাকছে ইম্পোর্টেড অস্কার কিন্তু ইম্পোর্টেড অস্কার কালার দেখে বুঝতে একদম একদম অস্কার তো কোনো কোনো রকম কালার না 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 যারা অস্কার হবিতে যারা রেখেছেন তারা জানেন যে লোকাল অস্কারের কালারটা কি রকম আছে আর একদম ডিফারেন্স কি আছে সেনেগালটা দেখো খালি অ্যাক্টিভ দেখো খালি খেলছে খালি দেখো সেনেগাল আছে 6 ইঞ্চির উপরে 6 ইঞ্চি প্লাস দাম কেমন হচ্ছে মোটা মাছ একদম 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 অনেক সরু মাছ পাওয়া যায় যেগুলো প্রাইস কম থাকে আচ্ছা কিন্তু এই মাছটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে সরু মাছ না আচ্ছা মাছটা মোটা মোটা একদম 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 এটা প্রাইস আছে আপনার 550 550 টাকা প্রাইস থাকছে বাহ ঠিক আছে চিকলেট আছে হ্যাঁ 10 খানা আছে এতে 20 টাকা করে পিস 200 টাকা প্যাকেট আচ্ছা 20 টাকা করে পিস 200 টাকা প্যাকেট থাকছে এইটা এটা অস্কার আছে অ্যালবিনোর উপরে অ্যালবিনোর উপরে নতুন এটা কিন্তু অ্যালবিনো স্নেক স্কিন নয় আচ্ছা এটা একদম নতুন ধরনের একটা আচ্ছা অ্যালবিনো সিন স্কিন নয় এটা তাই তো আচ্ছা এটা আপনার পড়বে 250 করে আর ছিল রেড রোজ ছিল লেপার্ড ছিল ওগুলো বেরিয়ে গেছে আচ্ছা 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 250 টাকা করে পিস থাকছে কিন্তু কোনো কাস্টমার যদি আমাদের অর্ডার দেয় আমাদের ইচ্ছা থাকে তো আমাদেরকে বললে আমরা প্রোভাইড করব বাহ ঠিক আছে তাহলে দেখতে হচ্ছে আর কাছে সাইজ দেখো আচ্ছা আমি তো এই মাছটাকে মনসা পিসের সঙ্গে রাখতে পারবো তো হ্যাঁ আপনি অস্কারের সঙ্গে রাখতে পারবেন অস্কারের সঙ্গে রাখা যাবে বাহ সাইজ দেখে নাও দারুণ সুন্দর সাইজ কিন্তু দাম কেমন পড়েছে এটা এটা প্রাইস পড়বে 50 টাকা করে 50 টাকা করে পিস থাকছে 50 টাকা করে পিস দেখো 50 টাকার পিস পিস দেখে নাও অনেকটা বড় সাইজে কিন্তু আর একটা মাছ দেখতে পাচ্ছ আমার হাতে মোনো অ্যাঞ্জেল আচ্ছা মোনো অ্যাঞ্জেল আছে একদম একদম লোকাল মোনো অ্যাঞ্জেলের হচ্ছে মোনো অ্যাঞ্জেলের দুটো ব্রিড হয় হ্যাঁ একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্রিড একটা হচ্ছে মুম্বাই আচ্ছা যেটা ওয়েস্ট বেঙ্গল ব্রিড আছে সেটার উপর দেখুন ফিনিশটা অরেঞ্জ আছে অরেঞ্জ একদম স্টার থাকে না আচ্ছা পুরোটা হোয়াইট হয় হুম এটা মুম্বাইয়ের আছে আচ্ছা ফিনিশটা উপরটা অরেঞ্জ আছে আচ্ছা এটার দাম কেমন পড়ছে এটার দাম হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা করে পিস থাকছে
একটা মোবাইল নাম্বারটা দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাকোরিয়াম ফোন নাম্বার হচ্ছে 7980265455 আমাকে একটা খালি বলে দাও গোল্ডেন পার্ল আলবার না এখন দাম কেমন মানে কেউ যদি ছোট নেয় দাম কেমন পড়বে ছোট বলতে মোটামুটি গোল্ডেন পার্ল যে আছে ওই 8 ইঞ্চি সাইজের আছে ওই 4800 টাকা মতো পড়বে শ্রীরামপুরই যাচ্ছে এটা আচ্ছা সঙ্গে মাছও আছে তাই তো বা সুভাষদার কাছ থেকে মাছ কিনে দেখতে পাচ্ছ বাহ আপনার নামটা একটু বলে দিন না ঠিক আছে ঠিক আছে আর মোটামুটি তোমরা কিন্তু নানা রকমের অ্যাকোরিয়াম কিন্তু এই সমর্দার কাছ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে সমর্দা এই ট্যাঙ্কের দাম বলে নেবেন 1650 টাকা ফিল্টার লাইট সবের মধ্যে দেওয়া একদম একদম ফিল্টার লাইট কিন্তু সব কিছু দেওয়া আছে একদম একদম আর এইটা কেমন দাম পড়বে গো সব কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছ আর এটা 130 টাকা থাকছে বাহ 1200 টাকা ডিপুর তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ডিসকাস ট্যাঙ্কের জন্য কিন্তু আদর্শ কিন্তু জিনিস কিন্তু এটা কিন্তু তোমার সমর্থার কাছ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে বুঝলে টপ ফিলারের কেমন দাম পড়বে গো 550 টাকা WP1880F বাহ 230 টাকা করে কেজি থাকছে কালো বালিটা হচ্ছে 30 টাকা কেজি আর এই পাথরটা 65 টাকা কেজি এই যে এটা 30 টাকা তো আচ্ছা এটা দেখ এটা হচ্ছে 30 টাকা করে দাম থাকছে কিন্তু কেজি এই জিমস এই জেমসটা কিন্তু 20 টাকা করে দাম থাকছে আচ্ছা সেলু রক 230 টাকা কেজি থাকছে তাই তো বাহ কেমন করছো 1750 টাকা ফিল্টার খালি দেখে নাও একদম কিন্তু তাক লাগানো আছে দেখে নাও একদম পুরো দাগে কিন্তু তাক লাগানো আছে তোমরা কিন্তু পেয়ে যাবে 1950 2050 বাহ আচ্ছা পাকাটা কত কোটে 1100 টাকা দাম থাকছে হপারের ক্যানিস্টারটা 180 টাকা দাম থাকছে দেখে নাও বাহ দারুণ সুন্দর বক্স পেয়ে যাবে বক্স ছাড়া 130 টাকা মালটা আছে 300 টাকা লাইট দেওয়া থাকছে 350 টাকা লাইট দেওয়া থাকছে এইটা দাম দেখবো বলুন 160 টাকা এটা দাম থাকছে 160 টাকা আর বড়টা দামটা বলুন 4500 টাকা এটা এটা 2600 টাকা 2600 টাকা আর এটা এটা 2250 টাকা এটা এটা 200 টাকা 200 টাকা সমস্যা কেমন আছো বলো ভালো আচ্ছা তোমার নামটা মোবাইল নাম্বারটা 6290627190 আচ্ছা তুমি যে আইটেমগুলো তুমি এখন দেখালে হাটে এর যদি বেশি কোয়ান্টিতে না তার তো ভিডিও তো আছে বুঝি বলো পেয়ে যাবে আগে একদিন আগে বলে দিলে আমি নিয়ে চলে ঠিক আছে ঠিক আছে অল ইন্ডিয়া ডেলিভারি আমরা করি যেখানে বলবেন সেখানে আমরা মাল পাঠিয়ে দেবো এমনকি মার্কেট থেকে সব থেকে কম রেটে দেবো ঠিক আছে আমার কাছ থেকে কাস্টমার রেট জেনে বাহ কিন্তু আজকে গোল্ড পিসের ডিমান্ড ছিল আর এখন কিন্তু আমি সুভাষদার কাছে আছি দেখতে পাচ্ছ সুভাষদার মাছ মানে তো এরকম তোমরা কোয়ালিটির মাছ পাবে এটা কি আছে বাই কালার দাম কেমন করেছো 900 টাকা জোড়া থাকছে এটা লুইকিন দাম কেমন করেছো 350 টাকা পেয়ার থাকছে এটা অরেন্ডার দাম কেমন করেছো 550 টাকা পেয়ার থাকছে এটা অ্যান্টিক মাছ আচ্ছা দাম কেমন করেছো 550 টাকা পেয়ার এটা আচ্ছা অরেন্ডা এক পিস আছে 250 টাকা এটা ডাই কালার 700 টাকা পেয়ার থাকছে রেড ক্যাপ 180 টাকা পেয়ার আচ্ছা তোমাদেরকে বলে দিই সুভাষদার কাছে তোমরা কিন্তু কাপ পেয়ে যাবে কিন্তু কাপের দামটা কেমন করেছো 60 টাকা প্যাকেট এটা খালি সাইজ খালি দেখে নাও 60 টাকা প্যাকেট এত বড় বড় মাছ তোমরা 60 টাকা প্যাকেট পেতে আবার দুটো পাচ্ছ তোমরা আবার এটা কি আছে গোল্ড কেমন দাম বলছো 350 টাকা প্যাকেট লুইকিন 350 টাকা প্যাকেট এটা 350 টাকা প্যাকেট এটা 550 টাকা কি আছে এটা পান্ডা 550 টাকা প্যাকেট থাকছে এটা 450 টাকা প্যাকেট সুভাষের কাছে একটা তোমাদেরকে ভালো জিনিস দেখিয়ে দিই গাপ্পিটা দেখে নাও তোমাদেরকে বারবার করে বলি সুভাষের কাছে গাপ্পি দেখে নাও গাপ্পির প্যাকেটটা কত দাম সুভাষদা 80 টাকা প্যাকেট চার পিস আছে মেল ফিমেল দিয়ে আর এই ব্ল্যাকটা একই দাম থাকছে এই দেখো খালি কালার দেখে নাও এখানে কিন্তু সুভাষদার কিন্তু এখানে তোমরা গাপ্পি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ ছোট মাছও কিন্তু সুভাষদার কাছে পেয়ে যাচ্ছ জেবড়া পেয়ে যাচ্ছ জেবড়া কত কত দিচ্ছ 50 টাকা ডজন 50 টাকা ডজন থাকছে আর এটা
টাকা ডজন থাকছে। রেঞ্জ রেঞ্জ সাইজ কালে দেখে নাও, দারুণ সুন্দর সাইজ, দশ টাকা করে পিস। প্যাকেট নিলে কেমন দাম থাকছে? ছশো টাকা প্যাকেট। কত পিস আছে তাও? এটা একশো পিস আছে, ছশো টাকা দাম থাকছে। গাপি কালার দেখে নাও, দারুণ সুন্দর কিন্তু কালার, সুন্দর দেখাচ্ছে। রেড বেলুন দাম কেমন থাকছে? আশি টাকা পেয়ার থাকছে। বাহ, আর এইটা সত্তর টাকা প্যাকেট থাকছে। সুভাষ, তোমার নামটা বললাম, একটা নাম সুভাষ নস্কর, মোবাইল নাম্বার 7003678268। সমর্থার বাড়িতে যখন ভিডিওটা হয়েছিল তখন আমি বলেছিলাম যে সঠিক যে প্ল্যানে প্ল্যানটার নাম বলতে পারবে তাকে কিন্তু পাওয়ার ফিল্টার দেওয়া হবে, কিন্তু যিনি নিচ্ছেন তিনি কিন্তু পাওয়ার ফিল্টার নেবেন না বললো। উনি বললো যে ডাই বম্বটা নেবে, তো ওনার জন্য কিন্তু এই ডাই বম্বটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ডাই বম্বটা দেওয়া হলো ভাইকে। আচ্ছা ভাই, তোমার নামটা বলে দাও। শুভম। আচ্ছা শুভম, যেহেতু এটাই ছিল ভিডিওর মধ্যে, দাদা ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে না, এই জন্যই দেওয়া হলো এটা। শ্রীরামপুর পশুপানি হাটটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। গুজরাত আশীর্বাদ, দাদা দিদি ভালোবাসেন। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।